বাবার চোখের পানিটা লই এলো, বাপ বুলারে বলছি বাবারে বুকি নিয়ে বলতে থাক, বাবা আপনার সন্তানের পিঠের মধ্যে কি নেওয়াইয়া পুষাইয়া দেন না বাবা, আপনি বলতে থাকেন বাপ তোরে মাফ করে দিছি, বাপ রে তুই অলি হয়ে যা, বাপ আব্দুল কাদের জিলানি অলি হয়েছে তুই অলি হয়ে যা, আল্লাহ দেখো আজকে 12 এপ্রিল কারা কামবে, এই ফরিদপুর সালতার দিকে তাকায় দেখো, এই কামাইদিয়ার দিকে তাকায় দেখো, এই মাদ্রাসায় বসে আজকে ঈদের পরে 4,500 ফিট উঁচা পাহাড়টা যেখানে জিব্রাইল কদম দিয়ে নামছিল 1,000 ফেরেশতা লইয়া, একটা বালু পড়ে নাই এখনো পর্যন্ত পাহাড়টা দাঁড়ায় আছে। আমি যখন এই বছর গেছি 13 রোজায় শরীরটা এই পাহাড়ের কাছে গেলে কাঁপতেছে কলার পাতার মতো, কেন জানেন? এই খেতে তো জিব্রাইল নামছিল, নবীর সাথে আল্লাহর ওয়াদা ছিল ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আপনি মাঠে তাই কেন, ঈমান ঠিক নাই কেন, আপনার সাহাবীর জন্য পিছনে না ভাগে, তাকে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ স্বয়ং আমি আল্লাহ নিজে করব। প্রথম সর্বপ্রথম 1,000 ফেরেশতা পাঠাবো, আপনি খুশি না হইলে 3,000 পাঠাবো, আপনি খুশি না হইলে 5,000 পাঠাবো, কিন্তু মনে রাখবেন আপনার সাহাবীর জন্য পিছনে ডাল সরকি নিয়ে দৌড় না দেয়। কথাটা কে বলছে জোরে কর, আরো জোরে, জোরসে বলো, জোর হলো না জোরে কন, ইলেকশন আইতাছে, উপজেলার ইলেকশন আইতাছে, ইলেকশন ইলেকশন কি বঙ্গবন্ধু নোট পাবে চাচা, বঙ্গবন্ধু কালা কালা নোট পাইয়া বোটের হাওয়া ঘুরায় দেয়, কথা কন না কে এলাকার মাতবার গুলা সব গুলা আইখেলা বাস দিয়ে খাড়া করাইতে হবে, কবরে মরে লোকের না, বঙ্গবন্ধুর বান্ডিল পাইয়া 500 টাকার নোটের বান্ডিল পাইয়া 1,000টার বান্ডিল পাইয়া তার এলাকা সুদ্ধা ভোট ঘুরে গেল, ইমান আমন মোড়ের কাছে শেষ, কথা কর না কেন? তাহলে জানি আপনারা ভালো, আপনারা ভালো নইলে এই খুশির দিন ওয়াজে আসতে না, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন মুসলমান রোজায় কত বড় ব্যাটারি চার্জ হয়, মুসলমান সাহাবি হলো 313, কত জোরে কন, জোরে কন, কাফের হলো 1,000, কাফেরদের আইসে 1,000, ঘোড়া আনছে 3,000, এক একজনে 3টা করে ঘোড়া আনছে, আর মুসলমানের মাত্র 2টা ঘোড়া, কয়টা যুদ্ধের পোশাক হলো 6টা, তরবারি এলো 2 খান, মারহাবা কইলেন না অন্যরে অথচ তরবারি 6 খান, কিতাবুল মাগাজি বুখারী তারছে যুদ্ধের পোশাক 2টা, সর্বপ্রথম 3 জন নামছে, 3 জন, 3 জনের 2 জনের পোশাক দিতে পারছে যুদ্ধের লোহার পোশাক, আর 1 জন দিতে পারে, যারে দিতে পারে নাই নাম তার ওবাদা, আবু ওবাদা, নাম কি আবু ওবাদার, নামটা দেখবেন বদরের 3 নম্বর সিরিয়ালে লেখা দেয়, 14 জন শহীদ হয়েছে তার ভিতরে আবু ওবাদার 3 নম্বর, আমি এখনো পর্যন্ত আমার মোবাইলে ধারণ করে নিয়ে আসছি 14 জন বরকতপূর্ণ সাহাবী, এতে যে আমি সব কাম করছি তা না, আমি বরকতান নিয়ে আসছি, তুলে আল্লাহ বদরে আমার 7 বার নিছে, এই বার দিয়ে 7 বার আলহামদুলিল্লাহ বলে, এবং বদরের জাতীয় মসজিদ মসজিদ আরিশ যেখানে আমার নবী ইমামতি স্টেজ করা হয়েছিল, যেখানে আবু জাহেলের কবর, যে মসজিদের সামনে শয়তান আবু জাহেলের কবর ওরে গাইরে ফেলেছিল, যে এটাই বলে মসজিদ আরিশ, তো এই বছর এখানে যাইয়া আমরা জোহরের নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ বলে, আমি গুনাহগার, এই বদরে ওয়াজে যাইয়া 2013 সালে আমি ইমামতিও করছি, আল্লাহর জাতের কসম আমি মাগরিবের ইমামতি করছি, আমার কপালে রাখছিল আল্লাহ, তো যখন আমি এই মসজিদ আরিজের কাছে যেখানে, তখন তো খেজুরে বাগান ছিল এখানে, আমার নবীর জন্য এখানে স্টেজ করা হয়েছে, নবী ওখান থেকে উঁকি মেরে মেরে দেখতেছিল, আর বদরে মাঠটা নিচে বেঈমানরা উপরে, নবীর জন্য একটা টোম বানানো হয়েছে, নবী ওখান থেকে গলাটা বাইরে রেখে দেয়, আমার সাহাবীরা আসে না সব মরে গেছে, কারণ ঘোড়া আলো 2টা তরবারি 6 খান, তাও বেশি ধার নাই, আর ওরা ঘোড়াই লইছে 3,000, মানুষ 1,000, এক একজন 3টা করে ঘোড়া আনছে, আবার নাইকে লইছে গাইকে লইছে,
যদি যুদ্ধে ঠইকা যায় ওই নায়িকা গুলা তামুর মধ্যে বিভিন্ন প্রকারের ডিজি গান বাজায় বাজাইয়া এখন আনন্দ দিত, তোরা ভাগিস না, আমরা নায়িকারা আছি। আরিশের কাছে দাঁড়াইলে বদরের মাঠটা দেখা যায় প্রায় বিশ নিচে। বাজান আমার নবী উকি মারিয়া মারিয়া দেখে, আমি যখন এই বছর মসজিদ আরিজের সামনে বাবা দাঁড়ায় আছি, আমার বাংলাদেশি ভাইরা সব ভিড় পাকায় গেল আমারে দেখার জন্য। ইলিয়াসুর রহমান জেহাদি বাংলাদেশ থেকে বদরে আসছি, আমি যখন ওদের বললাম তোদের চাইতে আর দামি কে আছে রে প্রবাসী ভাইরা, তোরা আমার নবী যেখানে কদম লাগায় লাগায় চিল্লাইছে আর কাঁদছে, আল্লাহ তুমি আমার সাহাবী গুলার মাইরো না গো, আমি কিন্তু রোজা রাইখা মাঝে আসি মানি, আমি 12ই রমজান মদিনার থেকে বের হইছি, 17ই রমজান যুদ্ধের মাঠে যুদ্ধ আরম্ভ করছি, আল্লাহ তুমি আমার অপমান করিও না, ফেরেশতা পাঠায় দাও মানি। আমার 313 জন সাহাবী অধিকাংশ রোজা, আমি এদেরকে বলছি তোমরা মুসাফির রোজা লাখা রাখবে না। কিছু কিছু সাহাবি বলে নবী গো আপনার জবান দিয়া শুনছি, মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ও মা তাআখার, যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখবি, আমার আল্লাহ বলছি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করে দিবে। ও নবী দুনিয়া সব ইবাদতের বদলার সাথে সাথে পাওয়া যায়, একটা মাত্র ইবাদতের বদনাম আর মালিকের হাতে রাখছে, সেটা হলো রোজা। কথা কন না কেন? সেটা কি? জোরে কর, আরো জোরে। হুজুর আমরা তো মরতে আইছি, যদি রোজা রেখে মরিয়া যাই জান্নাতের হুর অপেক্ষা করতেছে, মরার সাথে সাথেই তো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার করে বলতে হবে, সবই তো আমার আল্লাহর কালামের কথা। যারা দিন কায়েমের জন্য, যারা ভোটের ভোটের মাধ্যমে যুদ্ধ কইরা এক নেতার কথা শুনে গুলি খাইয়া পুলিশের গুলি খাইয়া মরছে, ওই যে সবই যারা দিন কায়েমের জন্য বলে তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা মরবে আমি আল্লাহর রাস্তায়, কথা কন না কেন? আরো জোরে মাশাআল্লাহ। এখন নায়ক নাইকে মরলেও তারা কয় ইনশাআল্লাহ শহীদ হয়ে গেছে, শহীদ তোর বাপের বাড়ির ধারে পাওয়া যায়, জাল খাওয়াই দিলে পাওয়া যায় না, হরের ভূতে বাইরে লুলা বানায় হলাম শহীদ তো সহজ না, কথা কন না কেন? একটু চামা খাওয়ান যাবে না, আল্লাহ ও দৌড় দেশ আর উপর দিয়ে কিন্তু অটো গাড়ি উঠাই দিবে আল্লাহ, কি দৌড়তে দিছে কি মনে করছে আমি বুঝিতেই নাই, বেড়াই চোখের পাওয়ার এখনো 14 বছরে পোলার মতো, 25 বছর ওয়াজি করি বেড়া, মারহাবা কর, এখনো দাড়ি পাকে নাই, কেন জানেন? এই চোখের পাওয়ার এখনো 14 বছরে পোলার মতো একটা মাত্র কারণে, এই মোবাইলের মধ্যে ঝাঁকা দেখি না, কোন টিভির সামনে জীবনে বসছি কবে মনেও নাই, আলহামদুলিল্লাহ কর না কেন?
যদি কন্তালি এগুলা প্রহনের কোথায় জাকা না খায় ওগুলা রাস্তায় বাইরে নাই কথা কন না খায় ওই যে আপনার নাতি বাজায় না তো আমরা রাস্তা দিয়ে যাই না ওই সময় মুখস্থ করি। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, মুসলমান রোজার দ্বারা ব্যাটারি চার্জ হয়। আজ থেকে 1445 বছর আগে আমার নবী ব্যাটারি চার্জ দিয়েছে, দেশে কি দেয় নাই? যদি বলেন দেশে কি দেয় নাই, আমি ব্যাটারি চার্জের কথা বইলেই চার্জ দিয়ে শুরু করছি, চার্জ দিয়ে শেষ করছি, ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন। এই ব্যাটারি চার্জ দিয়ে যদি বাংলাদেশে আহলে হদসালারে করুন পিড়াই তো হয়। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কাকে রাজি আছো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। ইসলামের কোন শত্রু নাই, শত্রু ইসলামের নাই। শুধু একটা কথা বলতে হবে, মুসলমানের বিরুদ্ধে যারা কথা বলবে সবচেয়ে বেশি খুশি করতেছে আমাকে মুসলমানেরা। এখন আমাদের মুসলমানদের মধ্যে তাবলিগলাদের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে, দেখছেন আপনি? একটা হলো জুবায়ের গ্রুপ আর একটা হলো সাদ গ্রুপ। সাদ গ্রুপ সবচাইতে বড় ভয়ঙ্কর। কয়েকদিন আগে আমার অ্যাটাক করছিল ওরা, আপনারা দেখছেন ফেসবুকে, আমার মারার জন্য অ্যাটাক করছিল এই ট্যাকেরা। এই যে ট্যাকেরা চিনেন নাই? এটা আমার জন্মস্থান, কিন্তু এখানে আমার, ওখানে আমার বাড়ি। আমার মারার লেগে তারা অ্যাটেন্ড করছে, ওরা জানতো আমি এলাকার ছেলে। এই ভাই আমার যদি আপনাকে, এই বাজারটার নাম কি? বাউসখালী। বাউসখালী কি আমার যুবকরা চিনে না? যারা এন্ড্রয়েড সেট চালায় ওরা আমারে দেখতে, কারণ আমি এমন ভাইরালের ভাইরাল, আমার এক একটা ওয়াজ মিলিয়ন মিলিয়ন ভিউ হইছে। ও আপনি মন তাদের গান হনতে গেলেও আমারে পাবে। আমার মাইয়াই তোমারে প্রথম দেখাইছে, দেখেন এই হুজুর আইয়ুব কাসুর গান গায়। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, যেখানে যাবেন ইউটিউবে আমাকে পাবেন, যারা এন্ড্রয়েড সেট চালান। ওই যে আমার চাচা যে বইয়ে রয়েছে কালা পাঞ্জাবি পরে, উনি চালায় বাটন সেট, উনি নয় না বুঝলো, কিন্তু উনি টিভিতে দেখলো আমারে দেখছে। কথা বলেন না কেন? এই মুসলমানের বলে এখন আপনাকে এই বাজারে যদি আমার কি অপমান করে হারে সারবে? আপনার বাতি যা হইলে কবে পরে? এটা আমার জন্মস্থান, যখন ওরা আমার অ্যাটেক করছে, আমার গাড়িতে হামলা করবে, আমার গায়ে হাত দিবে, তা আমার এলাকার সব প্রলোভন বাইরের হল শুরু করছে। মায় বেটা আমার এলাকার রথ নতি কারে কি কর, বাইরে একবার লুলাবো না হালাবো? কিসের কার সাদ আর মাথা গুলো আমরা চিনি না, আমরা চিনি লিয়েছে রোমান জিহাদি। বাংলাদেশ সবচেয়ে বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে আলেমুল আমার শত্রু এই সাদ না, ভয়ঙ্কর ভয়ঙ্কর। এরা কওমি মাদ্রাসার শত্রু, আওয়ামী লীগ আলা বিএনপি আলা জামাত ইসলামের সাথে বেশি ভয়ঙ্কর। কথা বলে না কেন? ওরা কি বলে জানেন? আমাগো সাথে আলেম আছে। ওরা কি বলে? আমাগো সাথে আলেম আছে। এ সোর তোর সাথে আলেম থাকবে কে? আর আলেমুল আমার গ্রুপ কি বলে জানেন? আমরা আলেমদের সাথে আছি। কথা বলে না কেন? দেখছ না গো কথা, আমাগো সাথে আলেম আছে, এটা সাদ গ্রুপ ডাকাত গ্রুপের কথা। আর আলেম গ্রুপের কথা হলো আমরা আলেমদের সাথে আছি, তাদের কথা সুন্দর তাই বলেন। তোর সাথে আলেম আছে মানে এ বড় মেয়ে ভো বড় মেয়ে, তোর সাথে আলেম থাকবে কেন? আলেম তো থা ছিল ইলিয়াস রহমতুল্লাহের সাথে, উনি ছিল আলেম, ঠিক না? ঠিক, আলেমের সাথে ছিল, আলেমদের সাথে ছিল একমাত্র জাকারিয়া সাহেব রহমতুল্লাহের সাথে, তোর মতো ডাকাইতের সাথে না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের এই তাবলিগ জামাতটাকে হেফাজত করেন, আল্লাহ এই সমস্ত ডাকাইতদের হাত থেকে, সন্ত্রাসীদের হাত থেকে, যাদের হাত আলেমুল আমার রক্তে লাল হয়, এদের হাত থেকে আপনি তাবলিগ অত্যন্ত দামি কাজকে হেফাজত করেন। কষ্ট হইতেছে? এস আসা এখনো সময় আছে, সাত গ্রুপ থাইকে থাকেন, আমি ইলিয়াস রহমান জিহাদি না, বড় বড় মুক্তির কাছে ফতোয়া নেন, ওরা এক নাম্বার বিয়াদব, আলেম বিদ্বেষী। কথা বলেন না কেন? ওরা নিজের স্বার্থের জন্য আলেমের গায়ে হাত দিতে বাধ্য। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল।
আরে আসবে আল্লাহর উলি বয়ে রয়েছে মিয়া। শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই জমিনের মালিককে, আল্লাহ আছে না, বিশ্বাস হয়, রোজার দ্বারা ব্যাটারি চার্জ হয় কি হয় না? যাকে ব্যাটারি চার্জ হয়েছে তাকে চোখে প্রথমেই পানি পড়া শুরু হয়ে গেছে। এখন আপনি রেডি হন, বাকি পানি ফেলবেন, পুরো বছরে ব্যাটারি এখন চার্জ দিবেন, রেডি ইনশাল্লাহ। বলেন আরো জোরে, বাজান রে আমার নবী বললেন সাহাবীরা রে আমি দেখতেছি যুদ্ধের মাঠে ফেরেশতা নাই হয়ে গেছি, তোমরা টেনশন করিও না, বাজান যেখান থেকে আমার নবী বলছেন ফেরেশতা নামছি, আমি গুনাহগারে এখানে দাঁড়ায় আপনা গুলাকে দোয়া করছি। যদি কোন হুজুর আমাকে লেগে দোয়া করলেন কেমনে, তাহলে সরিয়াল আপনাদের এই দাওয়াতটা রাখছি রোজার আগে, আপনাকে পোস্টার ছাপাইছি মদিনায় থাকা অবস্থায়, আপনাকে রেজাউল সব আমারে পাঠায় দিছে বাবা অর্সবের মাধ্যমে, জেহাদি ভাই 12 তারিখের মাহফিল ঠিক রাইখেন। বাজান যখনই পোস্টারটা পাইছি সঙ্গে সঙ্গে বাবা আমার তো আপনাকে কথা মনে পড়ে গেছি, যদি আপনাদের চেহারাটা আমি চিনি না বাবা, কিন্তু মনে রাখবেন আপনাদের দরখাস্তটা ওই বদরের মাঠে দিয়ে আইছি, কারণ বাজান বদরি 313 জন সাহাবী কোনদিন একজনও জাহান্নামে যাবে না, এদেরকে যারা ভালোবাসবে নবী বলেন তারাও জান্নাতে যাবে। সাহাবীদের তো এখন এক দল বাইরেছে, বেয়ারে ইসলাম মানে না, কথা ঠিক না বে ঠিক? সাহাবীরা কিন্তু সত্যের মাপকাঠি এর ভিতরে কোনো সন্দেহ নাই, সত্যের মাপকাঠি হিসাবে যদি কেউ সন্দেহ করে ও বেঈমান হয়ে যাবে, কথা বলেন না কেন বাবা? এখন শুধু চোখের পানি ফেলে কাঁদ দেন, আমার নবী বললেন আমার সাহাবীরা সাহাবীকার নজুম, আমার সাহাবীরা একটা তারকার চাইতেও দামি। এ বাজার সমস্ত সাহাবীদেরকে আমার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি সাহাবীদের পরে রাজি তারাও আমার পরে রাজি, জোরে কোন মারহাবা। আল্লাহ যদি কাউরে স্যাটিসফাই করে আমি তাদের পরে রাজি, তোমার মতো কুতুব যদি বলে মেয়ারে ইসলাম তার সত্যের মাপকাঠি না, তোর কপালে জুতার বাড়ি ছাড়া তোর কপালে আর কিছু জুটবে না। কষ্ট হইতেছে? এ বাজানদে 17 রমজান বেলা 11টার সময় যখন যুদ্ধের মাঠে যুদ্ধ আরম্ভ, নবী আমার মাঝে মাঝে কি মাইরা দেখি, আর নবী আফসোস করতেছে আবু বকরকে বলতেছে আবু বকর রে একটু তাকায়া দেখে তো ফেরেশতারা কোন দিক দিয়ে নামছে। আবু বকর বলে হুজুর আমার তো ওই চোখ নাই, আমি দেখিনি কেমনে আপনি দেখেন। নবী বলে আবু বকর ওই পাহাড়ের থেকে নামছে 2 কিলোমিটার দূরে ওই পাহাড়টা, আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আমি যাই গিয়ে আপনারা ভালো থাকি। আমি আবার বলছি আবু বকর ওই যে পাহাড়ে যা বলে বদর দিয়া জিব্রাইল নামতাছে, তুমি জোরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলে দাও ইউ আদ দেন আল মুয়াদ্দিন, তুমি আজানের মতো আওয়াজ দিয়ে বলে দাও তোমরা ভয় পাইও না, ওলা তাখাফ ইন্নাল্লাহ মাআনা, ভয় পাইও না, আল্লাহ তোমার সাথে আমাদের সাথে আছে, নবীর সাথেও আছে, ফেরেশতা নামিয়ে গেছে, তানাজ্জালুল মালাইকা ফেরেশতা নামিয়ে গেছে, কয়ে দাও। কারণ আমার সাহাবীরা অগো মাইরের গুতায় পিছনে হাঁটতে পারে, বলে দাও তানাজ্জালুল মালাইকা জিব্রাইল সহ ফেরেশতা নামিয়ে গেছে। বদরের যুদ্ধে যদি মুসলমান ঠেকে যেত বাবা, ইসলামে কামাই দিয়ে পর্যন্ত করত, আবার তুমি কত টেনশন। আবু বকর জোরে আজাদ দিয়ে কয়ে দাও তারা জালুল মালাইকা ওয়ার রূহ, রূহ বলা হয় এখানে জিব্রাইল, জিব্রাইল সহ 1000 নামছে, তুই বলে দাও তারা যেন কখনো দৃঢ়তা না ভাঙে, কাতার যেন না ভাঙে। يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص তারা যেন কাঁটাটা সোজা করে রাখে, তাকে হাতে ডাল নাই আমি জানি,
তারা শুধু একটা খেজুরের বাইক্য নিয়ে যদি কারায় থাকে, জিব্রাইল তাদের সামনে ডাল হয়ে দাঁড়ায় যাবে, ডাল হয়ে দাঁড়ায় যাবে, ডাল হয়ে দাঁড়ায় যাবে। আমি জানি তাকে ডাল নাই, তাকে খালি খেজুরে একটা বাগ্য লইয়া একটা কলা গাছের খোয়ালয়ে দাঁড়াই থাকতে কো, একটা খেজুর গাছের ডাল লয়ে খাড়াই থাকতে কো, জিব্রাইল আর ফেরেশতা দাঁড়াইয়া তাকে ডাল হিসাবে দাঁড়ায় যাবে, ডাল হিসাবে দাঁড়ায় যাবে। ওরা যেন ভয় না পায়, কারণ আমি জানি ওরা রোজা অবস্থায় আছে। এখন সিল্লাবেন আর কারবেন, যুবক ইমান তাজা কর, ইমান তাজা কর। পৃথিবীর যত বড় শক্তিশালী আসুক, আমাদের সবচেয়ে বড় হাতিয়ার নাম ইমান তাজা করার নাম রোজা। ঠিক না বেঠে? ৩০টা রোজা যারা রাখছি, যদি কোনো বেঈমান এই বাজারে যদি ইসলামকে চুরি করতে আসে, তারা বিলইয়া নফল নামাজ দিয়ে কথা বলতে আসে, আলেমুল আমার পুরো আক্রমণ করতে আসে, দাওয়াত তাবলীগের ভন্ডা মিলইয়া ওরে বাইরেয়া বাজারের মধ্যে শোয়াই ফেলে, রাজি আসো নাই, কে কে রাজি আসো না, কারা আপনার দু হাত তুলে দেখায় না। তাকবীরটা ভালো লাগে না খারাপ লাগে? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারায় তাকবীর। এই হাতিয়ার নিয়েই মুসলমান কিন্তু মাঠে নামছে, ইনশাআল্লাহ বলেন, আমরাও মাঠে নামব। আজকে ফিলিস্তিনের মুসলমান জানেন কত কষ্টে আছে, তাকে জন্য রোজা ছিল, সেহরি ছিল, রোজা ছিল, ইফতারি ছিল, ঈদের দিনও বেঈমান গুলো বোমা মারছে, যেখানে ঈদের নামাজ পড়তে গেছে গ্রামের মসজিদে, মসজিদে বোমা মারছে, হাজার হাজার মানুষ মইরা মরিশকে যায়। বাজারে ওই আক্রমণটা যদি আমাদের কামাইট দিয়া ফরিদপুর সালতা থানায় হইতো, বাজার ঈদের মাঠে যদি নামাজ পড়তে যে বোমা মারতো, তোমার কাছে কেমন লাগতো বাবা? অবাদান তুমি তোমার সন্তানদারে গোসল করাইয়া পাঞ্জামি পরাইয়া অবাদান কামার দিয়া তোমাদের ঈদগার মাঠে পাঠাইছো, অথবা বাহির দিয়া মাদ্রাসায় ঈদের নামাজটা পড়াইতে পাঠাইছো, বাজানরে আপনাদের বাজারের মসজিদে ঈদের নামাজটা পড়াইতে পাঠাইছেন, মা যদি বাড়িতে বসে শুনে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ বোমার আঘাতে মারা গেছে, বাবা একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি, এখন কাঁদবেন গো বাবা? বাবা অফিসে গেছে, অফিসে যাওয়ার সময় মাত্র আড়াই বছরে পোলাটা, পৌনে চার বছরে পোলাটা বলছে, আব্বু আসার সময় আমার জন্য তুমি চকলেট নিয়ে আইসু, লম্বা লম্বা চকলেট আর বিস্কুট নিয়ে আইসু, প্রতিদিন বম্বিং হয়, কখন মারা যাই জানি না। বাজার রে বাবা অফিস থেকে চকলেট কিনে নিয়ে দৌড় শুরু করছে, আসিয়া দেখে পোলা বিল্ডিং এর নিচে, বাচ্চার হাতের মধ্যে লাশের হাতে প্যাকেটটা দিয়ে বলে, তুই একটু পরে মালিক রে বুঝাইয়া কবি, আমরা বালক পুরুষরা হয়তো অন্যায় করছি, তুই নাবালক শিশু কিসের অন্যায় করছিস, তোরে কেন বোমা দিয়া উড়াইয়া দিল রে বাবা? তুই যাই এই বিস্কুটের প্যাকেট আমার মাওলার হাতে দিয়ে বলবি, আল্লাহ আমরা কি অন্যায় করছি, কেন আমার মেরে ফেলল? অবাজান বাবায় কান দেয়া লাশের মধ্যে, বুকের মধ্যে নিয়ে কান দে, বাজান ওই বাচ্চাটা যদি আপনার আমার হইতো, আপনার আমি কি করতাম গো বাবা? আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, ইসরায়েলের জালিম গুলাকে তুমি ধ্বংস করে দাও গো আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের রক্ষা করো আলি। তো
তোমার বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করো। اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفره واخذل الكفره الله তুমি বেঈমান গুলার জিল্লাতের সাথে ধ্বংস করে দাও গো আল্লাহ। আল্লাহ আমার বাজানরা যারা কান্দে ফিলিস্তিনের পক্ষে, এদের চোখের পানির খাতিরে তুমি ফিলিস্তিনকে রক্ষা করো। বাবা এবার আমার নবী যখন বললেন সাহাবীরা রে একটা কথা তোমরা আমারে বুঝাইয়া কও, আবু বকর তুমি বলিয়া দাও তানাজ্জালুল মালাইকা ফেরেশতা নাইমা গেছে, তাড়াতাড়ি করে তুমি বলিয়া দাও। সাহাবীরা যুদ্ধের মোড় ঘুরায় দিলেন বাবা, হঠাৎ করে আমার নবী তাকায় দেখে বাজান রে একটা সাহাবি হযরত আলীর ঘাড়ের উপরে নবীর কাছে মসজিদে আরিশের কাছে নিয়ে আইছে। আলী বলে হুজুর আমার এগেনিস্টে যে আসছিল জাহান্নামে পালাই দিছে, আমার চাচা হামজার বিরুদ্ধে যে আসছিল ওরাও জাহান্নামে পালাইছে। হুজুর তবে আপনার তিন নম্বর সাহাবী আবু উবাদা যে মাঠে গেছিল ও পারে না, আমার গাড়ির উপরে ওর হাত দুটো কেটে লাইছে, গাড়ির রক্তটা কাইটে ঝুলে রয়েছে। আমার নবী বলে দেরি করিস না, তাড়াতাড়ি আমার রানের উপরে আবু উবাদা শোয়ে দে। এই রানটা কার রান? আকরাম আলী সাহেবের রান, ইলিয়াস রহমান জিহাদির রান, সোজা করে দিলেন আবু বদর রানের উপরে শোয়াই দিলেন। এখন সিল্লাবেন আর কানবেন কি কই সাপ করবেন, মা করবেন এখন এক মান ব্যাটারি চার্জ দিচ্ছি চোখে পানি আসবে না কেন? নবী রানীর পরে আবু বদর শোয়াই দিয়েছে, এইখানে শোয়াইছে আমি গুনাগার ওইখানে দাঁড়াই এই বছর ব্লগ করছি। আল্লাহ আকবার জোরে বলতে পারলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই মসজিদ আরিজের পিছনে একটা পিলার আছে, 2007 সালে আমি দেখছি, 2007 সাল থেকে আমি হজ উমরায় যাই। এই বছর দিয়া 18 বার গেলাম, জোরে করে যাইতে মন চায় না, যাবেন না? যাইতে হইলে কানতে হবে, চোখের পানি ছাড়া মক্কা মদিনা যাইতে পারবেন না, টাকা থাকলেই মক্কা মদিনা যাওয়া যায় না। জুরাইন বালি ছিল আলম মার্কেট, যার নামে আলম মার্কেট, নাম শুনছেন না আলম সাহেব? তদরিন তিন কালে 2003-04 সালে তারে মাইরে ফেলায় তার জামাইরা, ওই জামানায় 2007 সালে সে হাজার কোটি টাকা মারিছে। সে মরার পরে যখন তারে খুন করছে তার জামাইরা তার বৌরা মিলে মাইয়েরা, সে যে বিছানে ঘুমায় আছিল ওই বিছানাটা তোষক বানাইছে টাকা দিয়া, 500 টাকার নোট দিয়ে তোষক বানাইছিল আলম সাহেব। ওই তোষকের ওর হুয়া ছিল, হ্যাঁ শুনেন নাই দেখেন নাই তো পত্রিকায়, তার বিছানার নিচেই ছিল কয়েক কোটি টাকা। তাহলে বুঝালাম সবচেয়ে বড় দুঃখের বিষয় কি, এরকম আলম সাহেবের মতো অনেক লোক টাকার মালিক ভজনা করে কবরে গেছে। কথা কন না কেন, জোরে কন। আল্লাহ আমারই কেরানীগঞ্জ একজন শিল্পপতি ছিল, ভজনা করে মরছে, নাম কমা না। এই মুসলমানের বলা একটা কথা মনে রাখবেন, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, কপাল লাগে আর চোখের পানি লাগে। এখন চোখের পানি রেডি করেন বদরে যাওয়ার লাগে, ইনশাআল্লাহ কে দেখবেন না যে ফেরেশতা নামছে যুদ্ধ করছে, দেখবেন না? নিয়ত নাই? নিয়ত আছে? ওই জায়গাটা জান্নাতের টুকরো। এবার দিলটা নরম করেন, আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে এ সাহাবি ও আবু বদর
তোমার কাছে কি কোন জিনিস মৃত্যুর আগে চায়? আবু বাদা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো কিছু চায় না, শুধু একটা জিনিস চাই, আপনি আমারে দিবেন নি। কয় কি? এক নম্বরে বলে, আমি যদি মারা যাই শহীদ বলি। নবী বললেন, তুমি আমার প্রথম শহীদ। আর কি হুজুর, আমি দেখতাছি একটু পরেই মুসলমান বিজয় লাভ করবে। নবী আমার মুসকে আইসা দিয়ে কয়, আবু বাদারি, আর কি নবী গো, আমি যখন মদিনার থেকে আপনার সাথে যুদ্ধে আসি, ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, সকালবেলা যখন আপনি আপনার বিবিদের কাছ থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়া রওনা দেন, রাত্রে আপনি বলছিলেন 11ই রমজান তোমরা বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে বদরে যেতে হবে, 313 জনের মধ্যে নবী গু, আমার বিবিও ছিল, একটা ছেলে মেয়া ছিল, হুজুর আমার ছেলেটার নাম 7 বছর, ওবাদা নাম ছিল, আমার নাম আবু ওবাদা, অর্থাৎ আমি ওবাদার বাপ। নবী গো, আমি যখন আমার ছেলেটারে রাইখে আসি, ও নবী, আমার ছেলেটা বারবার আমার জামাটার টাইনা ধরছিল, আমার এই আস্তিন এই জামার হাতাটার টাইনা ধরে বলছিল, আব্বু তুমি কই যাইতেছো রোজা রাইখা? আমি বলছিলাম, বাবা নবীর সাথে যাইতেছি, তোমার জন্য কি আনবো? তখন ছেলেটা বলছিল, আব্বা তুমি আমার জন্য মজা নিয়ে আইছো। নবী গো, আমি তো আর মজা লইয়া মদিনায় যাইতে পারলাম না। আমার ওবাদারে আপনি একটু বুকের মধ্যে নিয়ে আদর দিয়ে, আমার ওবাদারে একটু বাবার আদর দিয়েন গো নবী। আমি আপনাদের সামনে মাত্র আর কয়েক মিনিট কথা বলবো, চোখের পানি ফেলে কাঁদবা, এই জমিনে যাদের বাবা মা নাই ওদের মতো দুঃখ মিয়া কেউ নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন হিরন মাদ্রাসায় পড়তাম গো বাবা, রাত যখন গভীর হয়ে যাইত, বাজার হুজুর যখন ঘুমানের কথা বলতো, বেডিংটা ফেলাইয়া বাবা দেখতাম আমার ছাত্র ভাইরা অনেক দামি দামি বেডিংয়ে ঘুমায়, আরে আমার মাত্র একটা খেতা আর একটা বালিশ আমার মা দিছিল, আমার মা ওই টাকার রেট থেকে দিয়া বলছিল, ইলিয়াস জি এই খেতাটার বালিশটা দিলাম গো বাবা, তুই কোনোদিন মাদ্রাসা ছাইরা বাড়িতে আয়া পড়বি না, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছাইড়ে দিব গো, আমি মা মরে গেলে আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি, মা তুমি কবরে কেমন আছো মা, কত জনের জন্য, কত খালার জন্য, কত মামির জন্য মার্কেট পাঠাইলাম গো মা ঢাকার থেকে, মা তোর জন্য তো কিছুই পাঠাইতে পারলাম না গো মা, এই যে আমার কত যুবক বাইরে ঢাকায় বসবাস করে, কত জনের জন্য মার্কেট নিয়ে বাড়িতে আসছে, জনম দুঃখিনী মায়ের জন্য কিছুই কেটে পারে নাই গো বাবা, কারণ মা তো আজকে করে আল্লাহ আমার মতো কার জানু মা নাই গো, কার জানু বাবা নাই গো। আল্লাহ আজকে ঈদের দ্বিতীয় দিন 12 এপ্রিল, যারা বয়া বয়া মা ফিলে কান্দে মানি, এদের বাবা মায়ের কবরটা খুব জান্নাতের বাগান বানিয়ে দিবা। বাজানি আবু ওবাদা কান্দার বলে, নবী গো আমার ওবাদার একটু কোলে নিয়ে আদর দিবেন। ওবাজান ওবাদা যখন মৃত্যুবরণ করলেন, নবী তার লাশটা কবরে রাখলেন, মদিনায় আসার পরে ওবাদা দৌড়ে আসছে, নবী সবার বাবা আসছে, আমার আব্বা কো, নবী আমার বলে, ওবাদা রে তোমার আব্বারে আমি আনতে পারি নাই, তোমার আব্বার চাইতে ভালো একটা আব্বা তোমারে দান করি। ওবাদা বলে, তাহলে আপনি আমার আব্বা।
আমি জিজ্ঞেস করলাম কদরের রাত্রি ২৬ দিবাগত রাত্রি মাদ্রাসা বন্ধ দিছি কালকে তোরা মাদ্রাসায় কে ছেলেটা কান দেয়ার কয় আমরা কই যামু আমার তো মাও নাই বাবাও নাই। একটা ছেলে বলে হুজুর আমার আব্বা মালয়েশিয়া থাকা অবস্থায় বিল্ডিং থেকে পড়ে মারা গেছে, আমার মাও দুই বছর আগে মারা গেছে, আমার খালা আমারে ভর্তি করে দিয়ে গেছে, আমি কই যাব আমার তো কেউ নাই। আমি ওই ছেলেটারে পাঞ্জাবি লুঙ্গি কিনে দিছি বাবা, ঘরে বলছি তোর কিছু লাগবে না, তোর এই বাবা ইলিয়াস রহমান জিয়াদি মা হারাইয়া বনে বনে কাঁদছে, কত রাস্তায় রাস্তায় কাঁদছি আর বলছি মা রে মা, কত যুবক কত তাল জালিউরা মাদ্রাসায় কত দামি দামি জিনিস টাকা দিয়া কিনে খাই রে মা, তোর ইলিয়াস দামি কোনো জিনিস খাইতে পারে না গো মা, তোর ইলিয়াসের রাইখে তুই কেন কবরে চলে গেলে। আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে, দাড়ি ভাকা বাজানরা কান্দে, আল্লাহ যুবকরা কান্দে, কোন যুবকের বাবা মা নাই আমি জানি না। আজকে ঈদের দ্বিতীয় দিনে যারা কান্দু এদের জীবনে সবার গুনাহ মাফ করে দেওয়া। আমি তো তাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনের মালিক কে? আমার বিশ্বাস আজকের দখল হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক ঠিক, আমি দেখতেছি আমার বাজানরা সামনে বয়ে বয়ে অজরে কান্দতেছে, ডাইন পাশের আলেমরা কান্দতেছে, আর বাবা এই যে আমার মাথায় চুল দেখতেছেন, এই চুল কিন্তু মক্কার তেলে ছিল, চুল এখনো সাইজও করি নাই কাটি নাই, কারণ ঈদের কয়েকদিন মাত্র তিন চার দিন আগে আইছে বাবা, হাজির ৪০ দিন কত অপমান হয়। আমার মন কেন যেন বলে আজকে দোয়া আল্লাহ ফিরাই দিবে না বাবা, আমার সাথে দোয়া দিতে কারো কষ্ট নাই তো, আমি দেখতেছি বয়ে বয়ে আপনারা কান্দতেছেন, আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার মায়ের ঋণ শোধ করার জন্য বাবা চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, এ টাকা কেরানি কিন্তু দেখাইছেন দেখাইছেন বাবা, আপনাকে এলাকার ছেলে ইয়াহিয়া মাহমুদকে সাথে নিয়ে আমার মাদ্রাসায় নিয়ে এই মসজিদের জায়গা কিনে অক্প করে দিয়া আমি কাম স্টার্ট দিছি। আলহামদুলিল্লাহ বলেন না, ওই যে আপনাদের ইশারে পরে যে বক্তব্য করছে মুফতি শহীদুল ইসলাম গাজী, আরে জিগাবেন, চার কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি বাবা, আমি কোনো বড় লোকের টাকাতে মসজিদ বানাই নাই, আমি আপনাদের মতো গরিবের টাকাতে মসজিদ বানাইছি, মসজিদটা কেন বানাইছি এখন কানবেন। আমার মা ওই টাকের আর সেন্দেঘাট নাম শুনছেন না, হ্যাঁ ফতেপুর সেন্দেঘাট, ওই তিন গাঙ্গের মোড়ে দাঁড়ায় আমার মা আমার নৌকে উঠে দিয়ে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস একটা মাদ্রাসা বানাইস। বাবা আমি নিজে জায়গা কিনে মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জে, ১২০ লাখ টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছি, কারো কাছ থেকে ২০টা টাকা নিয়ে আমি মসজিদে জায়গা কিনে নিই, এই পর্যন্ত আমার ওয়াজের টাকা বাড়ি বেসার টাকা দিয়ে ২ তলা কমপ্লিট করে ফেলছি, দেখার মতো একটা মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলেন, আমার মসজিদ সারা দুনিয়ায় দেখছে ফেসবুকে ইউটিউবে আপনারা দেখেছেন অনেকে। বাবা কেন করছি জানেন, আমার মায়ের চোখের পানি ঋণ আমি চেষ্টা করছি, কারণ আমার রসুল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় দিবে সাথে সাথে ও মাদ্রাসাতান যে মাদ্রাসা বানায় দিবে, আমি রসুল ঘোষণা দিলাম তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবে। তা আমি আলেম যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করতে, বাবা আপনারা পারবেন না, পারবেন না বাবা, দুনিয়া তো ছেড়ে যাই থাকতে পারবেন? ও বাবা ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকা সম্পদ রেখে যাইতেছেন, লাখ লাখ টাকার জমি রেখে যাইতেছেন, এত কষ্ট করে নগর কান্দা সাল তার থেকে টিন বই আই না ইটা বই আই না বিল্ডিং করে আপনারা বিল্ডিং এর নিচে ঘুমাই দিতে পারেন, দেবে ওই বাস বাগানের নিচে
কতক্ষণ না কেন বাবা ওইটার ঘর আপনার আপন না, ঘর ওই মাটির ঘর আপনার আপন। আমি শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাবো, দোয়া তো আমি করবো না, দোয়া করবো আপনাদের বুজুর্গ আক্রাম আলী সাহেব। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলবো, যুবক ঈদ গতকালকে চলে গেছে, যদি তুই সারাটা বছর ভালো থাকতে চাস তোর শরীরে কোনো রোগ তাপ বাসা বাঁধবে না, জীবনে তুই টাকার অভাবে মরবি না, জীবনে তুই কোনোদিন শিল্পপতি হওয়া ছাড়া লাখপতি হওয়া ছাড়া তোর ইজ্জত সম্মান কেউ কাইরে নিতে পারবে না, তুই জাহান্নামে কোনদিন যাবি না। ওই কাজটা যদি আমি করতে কই করবি না ভাই, করবি করবি করবি? এই ঈদের মাঠে কোলাকুলি করছেন না, হ্যাঁ বাবার লগে করছো করো নাই, আলাগে প্রথম কোলাকুলি তো বাবার লগে করার কথা, যাদের নাই তারা চুপ করে থাকবে। আমি শুধু বলবো যুবক, তুই যদি আমার বন্ধু হইতে চাস, 2011 সালে আমি আমার বাবার নিয়ে হজ করছি, 4 সাল থেকে আমি হজে যাই, 11 সালে আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে সাইবাদের আমি মাফ চাইছিলাম। আজকে আমার কথা কান দেন এমনি এমনি না, তো কান্দার পিছনে কারণ আছে, আমি আমার বাবারে বুকি নিয়ে কাঁদছি। আমার বাবা তখন কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, কারণ আমার আব্বা তো জানে যে আমার বাবা ছেলে ভাইরাল বক্তা। 2011 সালে কি আমি ভাইরাল বক্তা না? আমার আব্বা তো জানে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। আলহামদুলিল্লাহ বলেন না, আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যুবক তুই যদি আমার বন্ধু হইতে চাস, 30টা সেকেন্ডে 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন দাঁড়াবে, তোরে আমি বন্ধু বানাবো, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি, অথবা তুই গেলে আমার লয়ে যাবি, ইনশাল্লাহ বলেন। এই আনন্দের দিনে, ঈদের পরের দিনে তুই যদি জান্নাতের একটা চাবি লয়ে বাইতে যেতে চাস, বাবা মায়ের দোয়াটা লয়ে যা, 30টা সেকেন্ডে যেই যুবকগুলার বাবাই মাঠের মধ্যে বয়ে রয়েছে, তোর বাবা কালা, তোর বাবা রোদ্রে পুড়তে পুড়তে কালো হয়ে গেছে, কিন্তু তুই জানোস না তোর বাবারা জান্নাতের একটা খুশবু। মারহাবা বললেন না, ওই জান্নাতের খুশবুকে তুই এখন খুশবু নেওয়ার জন্য 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াবে, যাদের বাপাই মাঠের মধ্যে আছে, কার কার বাপাই মাঠে আছে দাঁড়ান তো, কার কার বাবাই মাঠের মধ্যে বাইসে আছে বইয়া রয়েছে দাঁড়ান তো, হ্যাঁ দাঁড়া, এই মগা যুবক দাঁড়া, কার কার বাপাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবা, বাইতে যারা আছে কবরে যারা আছে তারা না, যার বাবাই মাঠে আছে তুমি দেখতেছো যে তোমার বাবাই মাঠে আছে দাঁড়াও দাঁড়াও, দাঁড়াইতে বলছি দাঁড়াইতে বলছি দাঁড়াও, যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছি, এই ছেলেও দাঁড়াবে বাপও দাঁড়াই থাকবে, এখন জান্নাতের মাঠ হবে, এখন জান্নাতের টুকরো হবে এই মাঠটা, নবী নিজে বলছে না জান্নাতের টুকরো, আমিও নিজে জান্নাতের টুকরো বানাই দিয়ে দেবো। এই যুবক এখন আমার দিক তাকা, চোখের পানি রেডি কর, তুই যদি জাহান্নামের থেকে জান্নাতে যাইতে চাস 30টা সেকেন্ড একটা দৌড় দিবে, এ যুবতী বোন তুমিও দাঁড়াও তোমার মায়ের লইয়া, এ যুবতী বোন তোমার মায় মাঠে নাই, শাশুড়ি আছে না, শাশুড়ি না থাকলে এই মহিলা মাদ্রাসার তোমার বড় জালে আছে না, বড় বোন আছে না, ঈদের সময় বেড়াইতে আসছে, বোনটার লইয়ে দাঁড়াও। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে সাইপা ধরে সিল্লাবি আর কানবি, তোর বাপ যদি জান্নাতের মাঠে মাফ করে দেয় তোর এখান থেকে আল্লাহ বিদায় করে দেয়, জাহান্নামে দিবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি সময় দিলাম 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে খালি সিল্লাবি আর কানবি, সারবি না, আমি বলার আগ পর্যন্ত বাপরে বুকি নিয়ে খালি কানতেই থাকবি, এখন যাদের বাপ নাই তারা বয়ে বয়ে কানবে, আমি বলার সাথে দৌড় মারবা, দেও দৌড় দাও দৌড় দে যুবক, দৌড় দে দৌড় দে দৌড় দে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, দে যুবক দৌড় দে দৌড় দে, তোর জীবনে কি চাস, দে দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, একটা দৌড় দে যুবক, দৌড় দে, আজকে 12ই এপ্রিল, আজকে 12ই এপ্রিল, যুবক দৌড় দে দৌড় দে যুবক, কাঁদতে থাক, বাবার চোখের পানিটা লইয়া লও, বাপ গুলারে বলছি বাবারে বুকি নিয়ে বলতে থাক, বাবা আপনার সন্তানের পিঠের মধ্যে কি নেওয়াইয়া পুষাইয়া দেন না বাবা, আপনি বলতে থাকেন বাপ তোরে মাফ করে দিছি, বাপরে তুই অলি হয়ে যা, বা আব্দুল কাদের জিলানি অলি হইছি, তুই অলি হয়ে যা, আল্লাহ দেখো আজকে 12ই এপ্রিল কারা কান্দে, এই পরিপুর সালতার দিকে তাকায় দেখো,
এই কামাই দিয়ার দিকে তাকায় দেখো এই মাদ্রাসায় বসে আজকে ঈদের পরের দিন যারা কান্দে আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কান্দে এই গভীর রাত্রে কান্দে আজকের মাহফিলে প্রধান অতিথি আকরাম আলী সাহেব আল্লাহ তুমি এই বুজুর্গের দোয়া কবুল করে নিও আল্লাহ যারা কান্দাছে তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি তাকায় দেখো এই শালতা থানার সমস্ত কবরবাসীকে মাফ করিয়া দাও যাদের জন্ম দুঃখিন মা নাই তারা বয়া বয়া কান্দে গো আল্লাহ যাদের মা নাই তারা কার কাছে মাফ চাইব আল্লাহ এই জমিনটারে তুমি কবুল করিয়া লও আল্লাহ এদের বাবা বলে মাফ করিয়া যুবক বাবার বুকটা জারিস রে ও মা বোনরে তুই মায়ের বুকটা জারিস রে মার পা দুজে ধরে কাঁদতে থাকার বল মা রে মা আমারে দুনিয়ায় আনতে যাই গরু কাটার মতো রক্ত বুলে বাইর হইছে মা ও মা বাবা গরিব মানুষ শিং মাছ কই মাছ খাওয়াইলে রক্ত হইতো কবুতর খাওয়াইলে রক্ত হইতো তাও খাওয়াইতে পারে নাই কত মা রক্ত ভরতে ভরতে মারা আল্লাহ কামার দিয়ে থেকে তাকাই দেখো আল্লাহ সালতার দিকে তাকাই দেখো ফরিদপুরের দিকে তাকাই দেখো এদের জীবনের সব গুণ মাফ করে দাও আজকে 12 এপ্রিল এদের দোয়াগুলো কবুল করে লও বসে পড়ে বস একটা যুবক যাবা না যারা দাঁড়ায় আসলে আমার একরাম বসেন বসেন আল্লাহ তোমার কাছে যদি চোখের পানি ভাল লাগে রসিলাকে মাফ করে দাও একসাথে বলেন তো বিশ্বাস কি হয় আজকের দোয়া কবুল হইব হ্যাঁ তাহলে একসাথে বলেন যে মাদ্রাসা পত্রিকায় যদি মাহফিল কিছু করার দরকার আছে না নাই আমি 30টা সেকেন্ডে মাত্র 10টা লোক চাবো কার জন্ম দুঃখীর মা নাই মাল লাগে 10,000 টাকার মার্কেট আনতে বছরে 20,000 টাকা লাগে মার ওষুধ কিনতে মাসকে দুনিয়ায় নাই মা দুঃখী জন্য কোনো কিছু কিনতেও পারেন না ঈদের সময় ওই মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য ইয়েতিমখানা মাদ্রাসার জন্য প্রথম কে দিবে 10টা লোকের কে আছেন আমার বন্ধু 10,000 টাকা